হাই, আই এম ইতেজা ফ্রম ইতেজা 360। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজ 10 এর সকল ভার্সনের যে অটোমেটিক আপডেট নেওয়ার ফিচারটি আছে সেটা ডিজেবল করে রাখতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আসলে যেখানে উইন্ডোজ 10 এর আপডেট ফিচারটি অফ করার অপশনটি থাকার কথা, তো আমরা এখানে সেটিং এ চলে যাব। সেটিং এ চলে যাওয়ার পরে আপডেট এন্ড সিকিউরিটিতে চলে যাব। তো এখানে বেসিক্যালি অ্যাডভান্স অপশনে গিয়ে আমাদের এখানে ডিজেবল করার, উইন্ডোজ আপডেট ডিজেবল করার অপশনটি থাকার কথা, কিন্তু আনফর্চুনেটলি এটি এখানে নেই, এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা চলে যাব এখান থেকে সার্চ বারে, চলে যাব সার্চ বারে, এখানে আমরা লিখব সার্ভিসেস, সার্ভিসেস। তো সার্ভিসেস লেখার পর দেখবেন যে এই সার্ভিসেস লেখাটি করেছে। আমরা এখানে ক্লিক করার পর, ডবল ক্লিক করার পর এখানে একটি উইন্ডো ওপেন হবে। তো আপনারা এখান থেকে নিচের দিকে চলে যাবেন, একদম নিচের দিকে এখানে একটি লেখা পাবেন, উইন্ডোজ আপডেট লেখা পাবেন। আমরা এদিকে নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাবেন যে একটি অপশন আছে, এটা হলো উইন্ডোজ আপডেটের অপশনটি আছে। তো আপনারা এখানে দেখতে পারবেন যে উইন্ডোজ আপডেট নামে একটি অপশন আছে। তো এই আপডেট, উইন্ডোজ আপডেটের ওই অপশনটিতে মাউসে রাইট ক্লিক করার পর প্রপার্টিস পাবেন লেখা। তো প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে চলে যাওয়ার পর আপনারা যদি উইন্ডোজ অটোমেটিক আপডেটটা ডিজেবল করে রাখতে চান, তাহলে প্রথমে এখানে স্টপটায় ক্লিক করবেন। স্টপটায় ক্লিক করার পর কিছু লোডিং হবে, এবং তারপরে আপনাদের যে এই যে স্টার্টআপ টাইপ নামের যে অপশনটি আছে, এখানে আপনাদের ম্যানুয়াল অথবা অটোমেটিক নামের যে অপশনটা আছে এখানে আপনাকে সিলেক্ট করে থাকতে হবে। তো আপনারা এখান থেকে ডিজেবল যে অপশনটা আছে ডিজেবল সিলেক্ট করবেন। ডিজেবল সিলেক্ট করার পর অ্যাপ্লাইতে প্রেস করবেন, অ্যাপ্লাইতে প্রেস করে ওকেতে ক্লিক করে দেবেন। তো একইভাবে আপনারা যদি আপনাদের উইন্ডোজ আপডেটটি আবার স্টার্ট করতে চান, তাহলে আবারও এই অপশনটিতে এসে, সার্ভিসেসে এসে উইন্ডোজ আপডেটের যে অপশনটি আছে এখানে মাউসে রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যে এখান থেকে আপনারা ম্যানুয়াল অথবা অটোমেটিক যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিলে অটোমেটিক অপশনে সিলেক্ট করে দিবেন। অটোমেটিক অপশনে সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে প্রেস করে দেবেন, এবং এখান থেকে যে স্টার্ট দেখতে পাচ্ছেন এখান থেকে স্টার্টে ক্লিক করে দেবেন। তো দেখতে পারবেন আপনাদের অটোমেটিক যে উইন্ডোজ আপডেটের যে উইন্ডোজ আপডেট যে নেয় তা স্টার্ট হয়ে যাবে। তো এই ছিল আমাদের ভিডিওটি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। তো টিল দেন, আল্লাহ হাফেজ।